Violence, violence, violence. I don't like it. I avoid. घुस के मारेंगे। So guys, অবশেষে মুক্তি পেয়ে গেল KGF chapter 2 এর ট্রেলার। তো ফির সে কো নেই মাঙ্গে। বিশ্বাস করেন পুরো আগুন ছিল আগুন। There will be no more tolerance. YASH যে বলছিল এটা বাচ্চাদের মুভি না, ট্রেলারটা দেখার পর এটা একেবারে কনফার্ম হয়ে গেছে। Business karenge. Offer closes soon. Hey, what's up, Kaka? This is Faraby back with another new video. And ask me what I will do. হ্যাঁ, আপনারা সবাই যে মুভিটার জন্য দুই বছর ধরে ওয়েট করতেছেন সেই KGF চ্যাপ্টার 2 এর ট্রেলার নিয়ে। সো আজারা কাউকে বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক, ওই ইন্ট্রো লাগা। সো গাইস, গত 27 মার্চ KGF চ্যাপ্টার 2 এর ট্রেলার রিলিজ করা হয়। তলোয়ার চালা কর খুন বাহা কর জং লড়না। আর ট্রেলারের ডিউরেশন ছিল মাত্র 2 মিনিট 56 সেকেন্ড, মানে প্রায় 3 মিনিটের কাছাকাছি। আর এই 3 মিনিটের ট্রেলারে যা দেখাইছে তাতে নিঃসন্দেহে বলা যায় একটা বুম আসতেছে। ফার্স্টের দিকে ট্রেলারটা স্মুথলি শুরু হলেও যখন ইয়াশের এন্ট্রি হয়, মামা পুরাই যেন আগুন ধরে যায় ট্রেলারে। ভাইলেন্স ভাইলেন্স ভাইলেন্স, হোয়াট এ ডায়লগ ডেলিভারি। আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড। তবে ফার্স্টের দিকে টেইলর স্মুথলি শুরু হলেও সেখানে দেখানো হয় KGF চ্যাপ্টার 2 ইয়াশ কাদের সাথে লড়তে চলেছে। মেরে পাস ভি হাতিয়ার হ্যায়। তবাহি নাহি তরক্কি হোতি হ্যায়। এখন প্রশ্ন হচ্ছে এই টেইলরটা পুরো মুভির স্টোরিটা ঠিক কতটা রিভেল করতেছে। ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে ইয়াশ তার এক বিশাল বাহিনী বানিয়ে পুরো KGF রাজত্ব করতেছে। মেরে দোস্তে লায়ক কোই ইয়ার নেই। আর তাকে প্রতিহত করার জন্য গ্যারোরার চাচা আধেরা তো আছেই। কে দেনা উনকো কি মে আ রাহা হুঁ আপনি KGF লেনে। আর শুধু আধেরাই না, তার সাথে সাথে সরকারও তার পিছনে লাগছে। ঘুসকে মারেঙ্গে। শুধু পেছনে না, খুব ভালোভাবে যে পেছনে লেগেছে সেটা ডায়লগ শুনে বোঝা যাচ্ছে। মে তোমারা সব কো ছিন লুঙ্গে। এখন যেটা দেখার বিষয় সেটা হলো রকি এতগুলা মানুষ আর তাদের বাহিনীর সাথে কিভাবে লড়াই করে KGF নিজের দখলে রাখে আর কিভাবে নিজের রাজত্ব কায়েম করে। হি ইজ দ্য বিগেস্ট ক্রিমিনাল, হি ইজ দ্য বিগেস্ট বিজনেসম্যান, দিস ইজ দ্য বিগেস্ট ন্যাশনাল ইস্যু। এখন আসি কিসের কমতি ছিল এই মুভিতে। অ্যাকশন, ডায়লগ, লোকেশন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি সব পুরাই আগুন ছিল। অ্যাকশন সিকোয়েন্সগুলো একবার দেখেন কি নেই এতে। গান ফাইটিং, গান চেজিং, আর্মি ট্যাঙ্ক, বিমান দিয়ে অ্যাটাক করছে সব কিছুই আছে এখানে। মনে হচ্ছে পুরো একটা হলিউড মুভি। আর যদি ডায়লগের কথা বলেন তাহলে বলতেই হচ্ছে রকি ভাই ইজ বেস্ট। ট্রেলারের এন্ট্রিতে যা দেখাইছে, বাট violence likes me, যে এক্সপ্রেশন নিয়ে ডায়লগ ডেলিভারি করছে পুরাই আগুন ছিল মামা। আর সোয়াগ লেভেল তো পুরাই হাই। আই ক্যান্ট অ্যাভয়েড। তবে একটা কথা বলতেই হচ্ছে, হিন্দি ডাবটা নিজে না করার ডিসিশনটা ইয়াশ ভালোই নিছে। কারণ KGF চ্যাপ্টার 1 এ যে ডাবিং করছিল এখানেও সেই করছে, যার কারণে আমরা ডায়লগগুলো যখন শুনছিলাম খুব ইজিলি কানেক্ট করতে পারছিলাম। মেরে দুশমনি ঝেল সকে এসে তলোয়ার নেই। প্রোডিউসাররা যে বলছিল KGF চ্যাপ্টার 2 KGF চ্যাপ্টার 1 এর থেকে 10 গুণ বড় স্কেলে বানানো হবে। উসমে লাশে মি বেকার নেই জাতি। ট্রেলার দেখার পর সেটা একেবারে কনফার্ম। বিকজ এর VFX, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি একদম পারফেক্ট ছিল।
যাই হোক, এই ছিল কেজিএফ চ্যাপ্টার 2 এর ট্রেলার। চাইয়ে তো কিন্তু সে পুছ লে। এটা দেখার পর আমার মনে হয় কেজিএফ ভক্তরা পাগলের মতো ছুটবে সিনেমা হলের দিকে। একদিন দুনিয়া কা সারা সোনা তো মিলা কর দুঙ্গা মা। আচ্ছা ঠিক হে, আবি তু সো জা, কাল সুবহ জা কর লে আ। সো গাইস, এটাই ছিল আমার রিভিউ এপিসোডের আরো একটি পর্ব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ অটো ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করুন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই জানা, তবে নামটা মনে রাখে কোন অপেরা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।